Assalamu alaikum. All dear viewers, learners, and the follower of this page, welcome back again to my live class. It's heavily raining outside. Ami brishtir awaj pachhi. So ami mainly mobile data diye ekhon live e achi. Electricity jekono shomoy jodi chole jay shekhetre live thiki thakbe, but আমাকে হয়তো আপনি দেখতে পাবেন না, সো একটু ভয় ভয় আছি আর কি। সো এনিওয়েজ, আমাদের সাথে মাশাআল্লাহ অনেকেই জয়েন করে ফেলেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নওশেদ মিয়া, রাইট? এন্ড হ্যালো দেয়ার রোকসানা জামান, একটু আগে আমি টেন মিস করে ছিলেন, তাই না? হাবিব রহমান হাবিব, হ্যালো স্যার, আই এম ফ্রম কাতার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ফ্রম দেয়ার, এন্ড ইউ আর আ রেগুলার কাস্টমার, দ্যাটস আ গুড ওয়ান। আসসালামু আলাইকুম মৌসুমি, ওয়ালাইকুম সালাম জাফর, ওয়ালাইকুম সালাম। তারপরে নিশাদ, ইয়েস ফাইনালি আই এম অন টাইম, থ্যাংক ইউ নিশাদ, এন্ড আই এম ফ্রম টাঙ্গাইল সদর, কে এটা? রিমি, রাইট? থ্যাংক ইউ। আই এম ফ্রম বি বারিয়া, আসসালামু আলাইকুম স্যার। জাহিদ হাসান, টপ ফ্যান, টপ ফ্যান খাইরুল, টপ ফ্যান প্লাস ওয়ান খাইরুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো অনেকেই সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম আমাকে বলেছেন মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার, আই এম আজম, আই এম ফ্রম টাঙ্গাইল, ওয়েলকাম আজম। জুলফিকার আলী ভুট্টো, রংপুর থেকে আমি জানি, হ্যাঁ ভাইয়া আপনার হোম টাউন জানতে চাই, আমি বলেছিলাম আবার বলবো না, সমস্যা নেই। সালাম ফ্রম কাতার থেকে জয়েন করেছে, থ্যাংক ইউ। হ্যালো দেয়ার, আই এম ফ্রম নারায়ণগঞ্জ, থ্যাংক ইউ কৌশিক। ওকে সালাম নাজমুল, মাশাল্লাহ অনেকেই আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছেন। তো আমাদের যে পার্টটা আমরা করি সেটা হচ্ছে শেয়ারিং পার্ট, তাই না? তো আপনারা একটু কাইন্ডলি একবার শেয়ার করে দেন আমার সাথে, আমি একটু শেয়ার করি, আমার সাথে শেয়ার করে দেন আপনারা নিজেরা, এন্ড দেন আমরা কি করবো, আজকে কিন্তু ফাইনাল পার্ট এবং খুবই এক্সাইটিং একটা পার্ট আজকে আমাদের জন্য অপেক্ষা করছে। মানে ইংরেজিতে বড় সেন্টেন্স বোঝার সহজ উপায়, আমরা অলরেডি দুটো ক্লাস নিয়ে ফেলেছি, দ্যাট টু ক্লাসেস ওয়ার রিয়েলি এক্সাইটিং, অ্যান্ড আজকে আমরা লাস্ট সেশনটা নেবো এটার উপরে। সো আমরা এটাকে একটু শেয়ার করি, প্রথমে আমি আমার টাইম লাইনে শেয়ার করে দিলাম। ওকে গাইস, সবাই একটু কাইন্ডলি শেয়ার করি ক্লাসটা, বিকজ উই ওয়ান্ট টু এনগেজ আ লট অফ স্টুডেন্টস টুডে। ওয়াইফাই কিঞ্চিত ডিস্টার্ব দিচ্ছে, বাট আমার লাইভ ডিস্টার্ব হওয়ার কথা না, বিকজ আমি ডেটা থেকে লাইভে গিয়েছি। ওকে, সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ইয়া বড় বড় সেন্টেন্স, আমাদের আইএলস, তারপরে জিম্যাট, জিআরই, এসএটি, তারপরে বিসিএস, এন্ড দেন ব্যাংক জব, এই ধরনের পরীক্ষাগুলোতে আমাদের কি বলে বড় বড় সেন্টেন্স আসে বড় বড় প্যাসেজের মধ্যে। তো সেগুলো বোঝার বিভিন্ন টেকনিক অলরেডি দুটো ক্লাস আমরা শিখেছি, আজকে আমাদের ফাইনাল ক্লাসটা আমরা আজকে করব। তো দেখা যাক যে আজকে আসলে আমরা কি করতে পারি, এবং হোপফুলি যে দিস ইজ গোয়িং টু বি আ ভেরি এক্সাইটিং সেশন অ্যাজ ইউজুয়াল। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আই ক্যান্ট এন্টার, আচ্ছা হোপফুলি এই তো চলে এসেছে, গ্রেট। আপনারা একটু কাইন্ডলি শেয়ার করতে থাকেন, হ্যাঁ আমি এই এখনই শুরু করব, জাস্ট গিভ মি ওয়ান অর টু মিনিটস টু বি কানেক্টেড। ইয়েস ইয়েস ইয়েস, আমরা শুরু করছি গ্রুপ। ওকে কানেকশনটা আসলে একটু সমস্যা হচ্ছে, আচ্ছা তো ওকে আমি চেষ্টা করতে থাকি, দেন এটা হোপফুলি হয়ে যাবে। তো আপনারা আমাকে ঠিকঠাক মতো মানে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, সমস্যা হচ্ছে না তো আপনাদের? মনে হচ্ছে সমস্যা হচ্ছে না, ইটস বিকজ আমি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। হ্যাঁ ওকে, একটু আসুক, এই তো হচ্ছে এবার, গ্রেট।
সো বড় বড় বাক্য বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা গত দুইটা ক্লাসে বুঝেছি যে ইয়া বড় বড় সেন্টেন্স। তো আজকের যে সেন্টেন্স গুলো নিয়ে আমরা কাজ করব সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের দেখার বিষয় যে সেটা আমরা আমাদের পারফরমেন্সটা কেমন হয়। আজকে আপনাদের অনেক অ্যাক্টিভিটি আছে, সো দ্যাটস দ্য রিজন হোয়াই দিস ক্লাস ইজ গোয়িং টু বি হাইলি ইম্পর্টেন্ট ফর আস অল। ওকে স্যার, ওয়ান মোর, ইয়েস, আমার অল ডান, ওকে ইটস ডান, শেয়ার ডান। Okay, I'm done. So now let's get started, guys. So আমাদের সাথে অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন করেছে, সো আমরা কাইন্ডলি একটু শেয়ার এবং ট্যাগ মেনশন করে দেই, সো দ্যাট এট এ টাইম আ লট অফ স্টুডেন্টস ক্যান জয়েন আস, সো দ্যাট উই ক্যান এনজয় এন্ড লার্ন আ লট অফ থিংস, ইউনিক থিংস ফ্রম দিস সেশন, রাইট? সো ইংরেজি বড় বড় সেন্টেন্স বোঝার সহজ উপায় পার্ট 3। সো অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, উই হ্যাভ অলরেডি ফিনিশড পার্ট 1 এন্ড পার্ট 2 এন্ড উই হ্যাভ লার্নড আ লট। এই লিঙ্ক আমার পেজে গেলেই, আমার ভিডিও পেজের ভিডিওসে গেলেই সবগুলো ভিডিওস পাওয়া যাবে। আজকে আমাদের 13তম লাইভ চলছে গত এক মাসে, সো ওখানে প্রচুর কিছু আমি শিখিয়েছি। সো বড় বাক্য বোঝার তিনটা ক্লাস আছে, এর আগে সেন্টেন্স স্ট্রাকচার আছে, ভোকাবুলারির উপরে আছে, এন্ড দেন আমরা ডিসাইড করবো যে কালকে থেকে আমরা কিসের উপর ক্লাস নেব। সো চলেন আমরা সরাসরি শুরু করে দিই। যেটা আমি প্রতিদিন একটু বলি যে সেন্টেন্স, বড় সেন্টেন্স বোঝা লাগবে কেন আসলে, বিকজ আমাদের সব কম্পিটিটিভ এক্সামসে আমাদের রিডিং কম্প্রিহেনশন আসে, অ্যান্ড ওই রিডিং কম্প্রিহেনশন গুলো খুবই বড় বড় হয়, যত বড় পরীক্ষা তত বড় বড় হয়। অ্যান্ড দেন আমাদের যেটা হচ্ছে যে আমরা ওই সেন্টেন্স গুলো বুঝতে পারি না। আর আজকের এই ক্লাসটা আমরা, এই ক্লাস আমরা দেখাবো যে আসলে আমরা বড় বড় বাক্য কত সহজে সুন্দরভাবে বুঝে ফেলতে পারি। ইভেন যদি একটা দুইটা আননোন ওয়ার্ডও থাকে, আমাদের আছে দমকল হুতাশার টেকনিক, এবং সেই টেকনিকের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট রিজন, সো প্লিজ শেয়ার দিস ক্লাস সো দ্যাট এভরিবডি ক্যান join from their own places, because actually to tem kichu korar nai hoy movie dekhbe na bondhu bandhu se chat korbe facebooking korbe ei to so tar poriborte amra jodi ektu class kori ebong enjoy korbo inshallah ha so let's get started ajke dutu sentence ami korabo as usual ami jeta korai so dutu sentence amaderke bole debe je kibhabe boro boro sentence amader ashole porte hobe ebong bujhte hobe technique gulo ki ki okay now let's get started prothom sentence khub beshi boro na tobe ekebare choto na ওকে গতকাল আমি যেই প্যাসেজ থেকে সেন্টেন্স করিয়েছিলাম আপনাদের মনে আছে, নেচার অফ জিনিয়াস কেমব্রিজ 8 থেকে নেয়া, আমি ওই প্যাসেজ থেকে আরো একটা সেন্টেন্স নিয়েছি। আসলে ওখানে সেন্টেন্স গুলো বেশ বড় বড় এবং খুব মজার হয়, এই জন্য আমি খুব দ্রুত ওখান থেকে নিয়ে আসলাম, প্রথম ক্লাসে অন্যান্য সোর্স থেকে করিয়েছিলাম। তো এই একটা সেন্টেন্স আপনারা একটু দেখেন, স্ক্রিনশট নিয়ে নেন, কারণ আপনাদের অনেক কাজ আছে এটা দিয়ে। হ্যাঁ ওকে, আমি একটু পড়ে শোনাচ্ছি। জিনিয়াস ইজ এ টার্ম, গতকাল আপনারা জানেন যে আমরা জিনিয়াসদের 13টা বৈশিষ্ট্য নিয়ে 13টা দ্যাটের বাক্য করেছিলাম। সো জিনিয়াস ইজ এ টার্ম উই অ্যাপ্লাই টু দোজ হুম উই রেকগনাইজ ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস অ্যান্ড হু হ্যাজ স্ট্যান্ড নিয়ার দ্য এন্ড অফ দ্য কন্টিনিউয়াম অফ হিউম্যান অ্যাবিলিটিস উইচ রিচেস ব্যাক টু মান্ডেইন অ্যান্ড মেডিয়োকার টু দ্য ইনকেপেবল, ঠিক আছে? সো দিস ইজ আ সেন্টেন্স, এটা মোটামুটি একটা বড় সেন্টেন্স, এন্ড দেন এই সেন্টেন্সটার মিনিংটা কিভাবে বের করতে হবে আমরা এটা সবাই কি করব আজকে এটা আমরা দেখব, ঠিক আছে? সো গাইস, আমরা এই মুহূর্তে যারা জয়েন করেছি আমরা পুরো ক্লাসটা জুড়ে থাকি, আমরা ক্লাস থেকে না সরে যাই, হ্যাঁ, নজরটাকে অন্যদিকে না দিই, ইজ বিকজ বড় বড় সেন্টেন্স বোঝাটা কিন্তু আমাদের সবার জন্য দরকার। মানে স্টুডেন্ট মানেই হচ্ছে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড বিগ বিগার to biggest sentences, right? So এই সেন্টেন্সটা খুবই কঠিন একটা সেন্টেন্স, মানে মোটেও সহজ না বিভিন্ন দিক থেকে। সো এই ক্লাসটা করলে আপনি বুঝবেন যে আসলে কিভাবে ওটা বুঝতে হয় সহজে। হ্যাঁ, টেকনিকগুলো আমি শেয়ার করবো। সো ডোন্ট গো, হ্যাঁ, ডোন্ট গো আউট অফ দিস ক্লাস ফার্স্ট অফ অল, অ্যান্ড প্লিজ শেয়ার দিস ক্লাস অ্যান্ড মেনশন ইয়ার ফ্রেন্ডস। সো
আমরা জানি যে প্রথম যে টেকনিকটা আমরা শেয়ার করেছি সেটা হচ্ছে যে একটা বড় সেন্টেন্স কে কখনোই আমরা যেটা করব না সেটা হচ্ছে পুরো বাক্য পড়ে সাথে সাথে পুরো বাক্যের মিনিংটা করব না। এই সেন্টেন্সটা আমাদের কি করতে হবে, ভেঙে ভেঙে মিনিং করতে হবে। এবং সেই প্রক্রিয়াটা কি হবে, আমি বলেছি শুরু থেকে প্র্যাকটিস করতে করতে কিছুদিনের মধ্যে এটা খুব দ্রুত করতে পারবো আমরা। হ্যাঁ, তো আমরা যদি জিনিয়াস ইজ দ্য টার্ম উই অ্যাপ্লাই টু দোজ হুম উই রেকগনাইজ ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, এভাবে পড়লে হবে না, ভেঙে ভেঙে। কিভাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয়। এই যে খেয়াল করেন, আমরা সেন্টেন্সটাকে ভেঙেছি যে মিনিং করার জন্য ভাঙতে হবে, চপ করতে হবে। ইউ হ্যাভ টু চপ দ্য সেন্টেন্স ইনটু পিসেস। সো জিনিয়াস ইজ আ টার্ম, এটা আমরা ভাঙলাম। উই অ্যাপ্লাই টু দোজ হুম উই রেকগনাইজ ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস অ্যান্ড হু স্ট্যান্ড নিয়ার নিয়ার দ্য end of the continuum, bhanglam amra, of human abilities, bhag korlam, which reaches back, bhag korlam, through the mundane and mediocre to the incapable. ঠিক আছে, আচ্ছা, তবে প্রশ্ন হলো এই পুরো সেন্টেন্সটা আসলে কি বলেছে। আমরা তাহলে এই যে আমরা ভেঙে চুরে ভাগ ভাগ করলাম, আপনি কি করবেন বাসায় বসে আজকে আমাকে একটু কমেন্টে মনে করিয়ে দিবেন, আপনাদের কিছু হোমওয়ার্ক দেব কিছু বই থেকে, সেই বই আপনার এই মুহূর্তে বাসায় না থাকলেও হবে, অনলাইনে পাওয়া যাবে। হ্যাঁ, সো ওইখান থেকে আপনি কি করবেন, টানা এক সপ্তাহ শুধু বড় সেন্টেন্স ধরে ধরে এরকম আমি যে টেকনিক গুলো বলবো সেগুলো এবং যেগুলো বলেছি সেগুলো কি করবেন, আপনি প্র্যাকটিস করবেন এখন থেকে। হ্যাঁ, তো খেয়াল করেন একটা সেন্টেন্স কি করতে হয়, বড় সেন্টেন্স ভেঙে ভেঙে পড়তে হয়। তো আমরা ভাঙলাম, মিনিংটা আমরা আমি করি একটা জায়গায়, আপনাদেরকে আমি মিনিং জিজ্ঞেস করবো আজকে, এবং আপনাদের চ্যালেঞ্জ থাকবে যেটা আপনারা বলতে পারেন কিনা। যদি আপনারা কেউ বলতে পারেন তাহলে আমার পার্সোনাল আমার জায়গা থেকে আপনাদের জন্য একটা পুরস্কার থাকবে, ইটস আ প্রমিস। হ্যাঁ, একটা জায়গায় আমি মিনিংটা বলবো এই সেন্টেন্সের, সেটা যে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ফ্রম মাই ওন এন্ড। হ্যাঁ, যদি একাধিক পারেন একাধিককে আমি পুরস্কৃত করবো। সো গেট রেডি, হ্যাঁ, টু টেক দ্য চ্যালেঞ্জ। তো যতটুকু মিনিং আমি করে দিচ্ছি অ্যান্ড দেন আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ, জিনিয়াস ইজ এ টার্ম, জিনিয়াস হচ্ছে কি, একটা টার্ম। আমরা জানি টার্ম মানে কি, শব্দ। জিনিয়াস একটা শব্দ, একটা টার্ম, আমরা বলি না এই টার্মটা ঠিক না ওই টার্ম ইউজ করো, সো এটা টার্ম। জিনিয়াস ইজ এ টার্ম উই অ্যাপ্লাই, আমরা কি করি ব্যবহার করি কি। এখানে একটা জিনিস বলতে হবে, জিনিয়াস ইজ এ টার্ম দ্যাট উই অ্যাপ্লাই, তাহলে মানে অর্থাৎ উই অ্যাপ্লাই বলতে কি অ্যাপ্লাই করি, টার্মটাকে অ্যাপ্লাই করি টু দোজ, তাদের ক্ষেত্রে, ওই সকল মানুষদের ক্ষেত্রে আমরা জিনিয়াস টার্মটা ইউজ করি। আরো সহজে বলতে গেলে বলা যায় ওই সকল মানুষদেরকে আমরা জিনিয়াস বলি। হুম উই রেকগনাইজ, এই হুম দ্বারা কাদের বোঝাচ্ছে, ওই জিনিয়াসদেরকে, যেই জিনিয়াসকে আমরা কি করি, না হুম দ্বারা দোষকে বোঝাচ্ছে, যাদেরকে কি করি আমরা স্বীকৃতি দেই। কিসের জন্য স্বীকৃতি দেই, ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, তাদের অসাধারণ কিছু অর্জনের জন্য তাদেরকে আমরা কি করি স্বীকৃতি দিই। তার মানে অসাধারণ কেউ কিছু একটা করে ফেলেছে, এই যে তাদের যে অসাধারণ যে অ্যাক্টিভিটিস বা অ্যাচিভমেন্টস সেগুলোকে আমরা স্বীকৃতি দিই। হ্যাঁ, তারপর কি বলল, হু স্ট্যান্ড, যারা দাঁড়ায়, ঠিক আছে, কোথায় দাঁড়ায়, নিয়ার, নিয়ার মানে নিকটে, কিসের নিকটে, দা কন্টিনিউয়াম অব হিউম্যান অ্যাবিলিটিস। আচ্ছা, মানুষের যে সক্ষমতা সেই সক্ষমতার কন্টিনিউমের কি করে, তারা দাঁড়ায় এন্ড অফ দ্য কন্টিনিউম, মানে কন্টিনিউমের একদম শেষে, কি একেবারে কন্টিনিউম যেখানে শেষ সেখানে তারা কি করে, নেয়ার মানে স্ট্যান্ড মানে দাঁড়ায় না বলে আমরা বলতে অবস্থান করে। তাহলে সোজা কথা হচ্ছে যে যারা খুব অসাধারণ কিছু অর্জন করে ওরাই হলো জিনিয়াস, ওদের ক্ষেত্রে আমরা কি করি জিনিয়াস শব্দটাকে প্রয়োগ করি। আর এই হুদারা কি করছে, এই জিনিয়াসদের একটা পরিচয় দিছে, হু স্ট্যান্ড, যে জিনিয়াস গুলো কি করে অবস্থান করে, কোথায়, নিয়ার দা এন্ড মানে কি নিকটে, একেবারে শেষ প্রান্তে, কিসের শেষ প্রান্তে, অফ দা কন্টিনিউম অফ হিউম্যান অ্যাবিলিটিস, মানুষের সক্ষমতার যে কন্টিনিউম আছে সেই কন্টিনিউমের একেবারে শেষ প্রান্তে কি করে এরা অবস্থান করে জিনিয়াসরা। এখন আপনার কাছে আমার প্রাইমারি কোয়েশ্চেন, এটা কিন্তু গিফটের কোয়েশ্চেন না, আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে এখানে কন্টিনিউম শব্দের অর্থটা আসলে কি। আপনারা জানেন যে আমরা দমকল হতাশার টেকনিক অ্যাপ্লাই করি, অর্থাৎ চেনা শব্দ দিয়ে অচেনা শব্দের মিনিং বের করি। এখানে আমরা সবগুলোই আমাদের চেনা শব্দ, যে জিনিয়াসরা কি করে মানুষের যে সক্ষমতাগুলো আছে সেগুলোর
কন্টিনিউমের কি শেষ দিকে অবস্থান করে, অর্থাৎ মানুষের সক্ষমতার যে কন্টিনিউম সেই কন্টিনিউমের একেবারে শেষ প্রান্তে অবস্থান করে জিনিয়াসরা। তাহলে প্রথম কোশ্চেন হলো এখানে কন্টিনিউমের কন্টেক্সচুয়াল মিনিং কি হতে পারে, গেস করেন দমকলভূতাসন, অর্থাৎ চেনা শব্দ দিয়ে অচেনা শব্দের মিনিংটা জাস্ট কি করেন গেস করে ফেলেন, ঠিক আছে। এন্ড দেন আমি আপনাদেরকে গিফটের চ্যালেঞ্জটা দেবো, ঠিক আছে। ওকে কুইক, দেখি কে কি বলেছে। ওকে সো আমরা গাইস একটু ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করে দেই, হ্যাঁ, সো দ্যাট পিপল ক্যান জয়েন ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। ওকে এটা নেটওয়ার্কটা একটু স্লো হয় আজকে স্বাভাবিকভাবেই, যেহেতু বাইরে ইটস রেইনিং হেভিলি আউটসাইড, হ্যাঁ দেখতেই পাচ্ছি না চ্যালেঞ্জ দেব কিভাবে। ঠিক আছে, ওয়াইফাই স্পাইল বাহিরে ব্রেক বৃষ্টি হচ্ছে, জানালা খুলে দিলাম, বৃষ্টির শব্দ শুনি আর ক্লাস করি। হয়তো আসবে, আমি দেখতে পাচ্ছি না, আপনারা হয়তো অনেকে কমেন্ট করা শুরু করেছেন। ওকে আচ্ছা, এনিওয়েজ গাইস আমি এটা এটা কানেকশন চলে আসুক, আমি ক্লাসটা চালিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমি ধরে নিয়েছি আপনারা কমেন্ট করেছেন যে আমি দেখতে পাচ্ছি না। তাহলে জিনিয়াসরা কি করে অবস্থান করে নিয়ার দা এন্ড অফ দ্য কন্টিনিউম হিউম্যান অ্যাবিলিটিস, মানুষের যে সক্ষমতা গুলো আছে সেই সক্ষমতার যে কন্টিনিউম সেই কন্টিনিউম শেষে ওরা অবস্থান করে। তাহলে আমরা ধরতে পারি যে মানুষের সক্ষমতার যে একটা মানে কি বলবো, আমরা মানুষের সক্ষমতার তো আমরা একটা বলতে পারি যে একটা সক্ষমতার কি থাকে, মানুষের যে অ্যাবিলিটিস গুলো আছে সেটার কি থাকতে পারে একটা রেখা থাকতে পারে, একটা লাইন থাকতে পারে, ঠিক আছে। তো আমরা সোজা কথা বলতে পারি এখানে কন্টিনিউমকে ধরতে পারি যে মানুষের যে অ্যাবিলিটিস যে যে লাইন, অর্থাৎ ধরেন এই একটা লাইন, এই লাইনের এটা ধরেন শেষ প্রান্ত, ঠিক আছে, এই শেষ প্রান্তে কি করে তারা অবস্থান করে, তার মানে কি মানুষের অ্যাবিলিটির একদম শেষ প্রান্তে তারা অবস্থান করে, লাইনের শেষ প্রান্তে অবস্থান করে, ইট মিন্স তারা তো জিনিয়াস, তারা হচ্ছে মানুষ যত কিছু পারে তারা হচ্ছে একেবারে জিনিয়াসদের সক্ষমতার চূড়ায় গিয়ে তারা অবস্থান করে। সো কন্টিনিউম বলতে আমরা এখানে নর্মালি বলতে পারি এটা একটা কি সক্ষমতা, মানুষের যে একটা লাইন বা রেখা বলতে পারি। আচ্ছা, তারপরে যে কথাটা বলেছি খেয়াল করেন, উইচ রিচেস ব্যাক থ্রু দা মান্ডেইন অ্যান্ড মেডিয়েকর টু দা ইনকেপেবল, ঠিক আছে। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু বললাম এতটুকু কিন্তু মিনিং বলে দিচ্ছি, এখন আপনাদের চ্যালেঞ্জ গিফট চ্যালেঞ্জ সেটা হচ্ছে কি যে জিনিয়াস হচ্ছে তারা যারা কি করে অসাধারণ কিছু অর্জন করে এবং তারা কোথায় অবস্থান করে মানুষের যে অ্যাবিলিটিজ এর যে লাইনটা সেটার একদম শেষ প্রান্তে, মানে কি একেবারে নিয়ার দা এন্ড মানে ঠিক শেষ প্রান্তের কাছাকাছি তারা অবস্থান করে। অর্থাৎ কি ধরেন আমি 100% করতে পারি কন্টিনিউম 100%, সেই 100% এর কাছাকাছি করে তারা অবস্থান করে, ঠিক আছে। তারপরে যে কথাটা বলছি এটা হলো চ্যালেঞ্জ শুরু আপনাদের জন্য, হুইচ রিচেস ব্যাক থ্রু দা মান্ডেইন অ্যান্ড মেডিয়েকর টু ইনকেপেবল। আচ্ছা, হুইচ বলতে কাকে বোঝাচ্ছি সেটাও আমি এখন বলে দিচ্ছি, হুইচ বলতে এখানে এই কন্টিনিউমকে বোঝাচ্ছে, অর্থাৎ হুইচ মানে কন্টিনিউম, কন্টিনিউম ওই লাইনটা রিচেস ব্যাক, রিচ ব্যাক করে থ্রু দা মান্ডেইন অ্যান্ড মেডিয়েকর টু দা ইনকেপেবল, এগুলোর অর্থ জানা লাগবে না। ইনকেপেবল, মেডিয়েকর এবং মান্ডেইন এই তিনটা ধরনের একটা ওয়ার্ড ধরে নিলাম আমরা, এগুলো মিনিং নাই। ধরেন ইনকেপেবল মানে তো বুঝুন অক্ষম, এরকমই মেডিয়েকর একটা, মেডিয়েকর আমরা অনেকে জানি, তারপরে মান্ডেইন, তাহলে এতটুকুর অর্থ বলতে হবে হুইচ রিচেস ব্যাক থ্রু দা মান্ডেইন অ্যান্ড মেডিয়েকর টু দা ইনকেপেবল, এতটুকু বলতে আসলে কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে। এইটা যদি বলতে পারে তাহলেই পুরস্কার
একেবারে আপনারা পেয়ে যাবেন, এটা আমি বলে দেবো আপনাদেরকে আসলে। হ্যাঁ, সো আমি এখন দেখতে পাই আর না পাই, বাট আমি একটু পরে অবশ্যই দেখতে পাবো। আমার একটু ঠিক হয়ে গেছে, একটু দেখি। ওকে, আপনারা এই মিনিংটা একটু চেষ্টা করেন। হ্যাঁ, থ্রু দা মান্ড হুইচ রিচেস ব্যাক থ্রু দা মান্ডেইন অ্যান্ড মেডিওকর টু দা ইনকেপেবল, যেহেতু আগের অংশের মিনিংটা আমি বলে দিয়েছি, তাহলে এই অংশের মিনিংটা আপনারা নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, ওকে, গো গো অ্যান্ড ট্রাই, আমি দেখছি, এক সেকেন্ড। দেখি এবার কি কি করলো। ঢুকে গিয়েছি আমি ফাইনালি। আগে ঘোষিত লাইভ তো ওই জন্য নিতে হলো আসলে। হ্যাঁ, সো এই ধরনের ওয়েদারে যেটা হয়, ওয়াইফাই তো কাজ করে না, আমি আমার মোবাইলের যে ডেটা আছে সেটা থেকে লাইভ আছে, যাতে ইন্টারাপশন না হয়। আর এখানে যেটা হয়েছে এটা ওয়াইফাই কানেক্টেড, তো ফলে এই প্রবলেমটা বেসিক্যালি ক্রিয়েট করছে। সো আমি একটু দেখি যে কে কি করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এই তো পেয়েছি আমি। ইয়েস, অ্যাবিলিটি অফ লিমিট পিক হুইচ হুইচ থিঙ্ক রিচেস ব্যাক দ্য লিমিট, যেটা মান্ডেইন অ্যান্ড মেডিয়াকোরের মধ্য দিয়ে ফিরে আসে কি সক্ষমের মাঝে, যেটা মান্ডেন এবং মেডিওকরের মধ্যে দিয়ে ফিরে আসে সক্ষম। আচ্ছা আচ্ছা, এটা দুই বলেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটা কিন্তু পুরস্কারের মানে লাইন। হ্যাঁ, সো খুব সাবধান থাকতে হবে, যা জাগ্রত এবং মেডিকেলে কাছে অক্ষম হয়ে যায়। মেডিকেলে মানে বুঝলাম না, এটাকে বলেছে ইভান। আচ্ছা, তারপরে হচ্ছে কি, দেখতে পাচ্ছি জাহিদ হোসেন এভাবে ধরে রাখছে যে বুঝতেছি না। হ্যাঁ, ভেরি স্যাড, ব্যাড উইন্ড জাস্ট ব্রোকেন মাই উইন্ডোজ গ্লাস। ইয়েস, সত্যি কথা, আজকে অবস্থাই হয়েছে। ব্যাক টু দ্য প্রিভিয়াস, কন্টিনিউম হতে রিচেস ব্যাক করতে অক্ষম থ্রু দ্য মান্ডেন অ্যান্ড মেডিওকোর। আর বাংলায় বললে আরো ভালো হবে। আচ্ছা, এটাই বলেছে হচ্ছে কি আমাদের রাসেল। হ্যাঁ, ওকে, ফাইন। আচ্ছা, দেখছি এবার আপনাদের সময় লাগছে আমি জানি বলতে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের আর কেউ কিছু কমেন্ট করেছে। আচ্ছা, যেহেতু পুরস্কারের লাইন, নিশ্চয়ই লাইন খুব কঠিন, এজন্য আমি পুরস্কার ঘোষণা করছি বেসিক্যালি। আচ্ছা, গট ইট, এটা হচ্ছে এক্সেল। হ্যাঁ, শ্রেষ্ঠ এক্সেল। আচ্ছা, এটা বলেছে গট ইট, কি গট ইট, ট্রাইং টু রিয়েলাইজ। আচ্ছা, জাহিদ বলছে ট্রাইং টু রিয়েলাইজ। ওকে গাইস, তো আমরা যেটা হচ্ছে যে আবার বলি যে যেহেতু করছি আমরা, তাহলে আমরা আমরা শুরু করি এবং আমরা একটু কি করি সবাইকে একটু ইনভাইট করি, যাতে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমি বলে দিচ্ছি তাহলে, আপনাদের কমেন্ট আমি পরে আবার দেখে নেব, যদি আমার কাছে মনে হয় কারোটা হয়েছে এবং তাকে দিকে এক একটা গিফট আমি পাঠাই, ঠিক আছে, এবং তার সাথে আমি কমিউনিকেট করবো, পার্সোনালি টেক্সট করবো। ওকে, তাহলে আমি একটু মিনিংটা বলে দিই, আপনার সাথে থাকেন। হ্যাঁ, তো আমরা দেখলাম কি যে জিনিয়াস হচ্ছে এমন একটা শব্দ, আমরা তাদের ক্ষেত্রে শব্দটা প্রয়োগ করি যারা অসাধারণ কিছু, আউটস্ট্যান্ডিং কিছু অর্জন করে। তারা কোথায় থাকে? তারা হচ্ছে হিউম্যান অ্যাবিলিটিস, যেটা হিউম্যান অ্যাবিলিটিস যেটা লাইন আছে সেটার একদম শেষ প্রান্তে থাকে। অর্থাৎ হিউম্যান অ্যাবিলিটিস এর মধ্যে যারা সবচেয়ে বেশি পারে তাদের একদম ধরলাম 100%, তারা ধরেন 98% বা 97% ওই জায়গায় তারা অবস্থান করে, ঠিক আছে, হয়ে গেল এটা। হুইচ রিচেস ব্যাক, এই হুইচ বলতে কি করছে, এই লাইনটাকে বোঝাচ্ছে। তাহলে লাইনটা কোথায় ছিল? 100% এর কাছে ছিল। রিচেস ব্যাক মানে হচ্ছে কি করা, সেই 100% থেকে পেছন দিকে আসে। পেছন দিকে মানে কি, তাহলে কিন্তু ধরেন 97 এ ছিল, 98 এ যাবে না, তাহলে কি পেছন দিকে আসা মানে কি 96, তারপর হচ্ছে কি 90, 80, তারপর 70, এভাবে কি করবে, এটাকে বলে রিচ ব্যাক করা। তাহলে আমরা ধরে নিলাম
যেহেতু আমরা চিত্র আঁকা সম্ভব নয় মুহূর্তে, তাহলে ধরে নিলাম হচ্ছে কি কন্টিনিউমটা হচ্ছে জিনিয়াসদের জন্য কোথায় 100 এর মধ্যে নেয়ার, যেহেতু বলছে ধরলাম 98, এটা রিচ ব্যাক করতেছে পেছন দিকে, তাহলে 95-90 পেছনে ব্যাক করতেছে। তারপর কি বলছে, হুইচ রিচেস ব্যাক থ্রু মান্ডেইন। থ্রু মান্ডেইন মানে কি, অর্থাৎ জিনিয়াসের পরে যারা আসবে ওরা হচ্ছে মান্ডেইন। ধরেন মান্ডেইন যারা, জিনিয়াসদের ঠিক পরের সারিতে, রিচেস ব্যাক থ্রু মান্ডেইন, তার মানে কি জিনিয়াসের পর এটা ব্যাক মানে কন্টিনিউমটা কি লাইনটা ব্যাক করতে করতে আসবে কার কাছে, মান্ডেইনের কাছে। তার মানে জিনিয়াসের পরের যে জিনিয়াস মেধাবী তাকে আমরা বলবো মান্ডেইন। এন্ড মেডিওকোর, তারপর কি করে ওই লাইনটা মেডিওকোর, মেডিওকোরের কাছে। আমরা জানি মেডিওকোর মানে কি অ্যাভারেজ কাউকে বোঝায়, হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা। ধরেন এটা হচ্ছে আমরা ধরে নিলাম 80%, এটা ধরলাম আমরা লাইক 50-60% টু দা ইনকেপেবল। ইনকেপেবল মানে হচ্ছে যে একেবারে অক্ষম, ধরেন যার হচ্ছে 100% অ্যাবিলিটিস উইথ 10% বা 20% আছে, ঠিক আছে বুঝছেন ব্যাপারটা। তাহলে সোজা কথা হচ্ছে এখানে জিনিয়াস দুটো জিনিস করছে, একটা জিনিয়াসদেরকে ডিফাইন করছে আর জিনিয়াসদের তুলনায় অন্যরা কোন কোন অবস্থানে অবস্থান করছে। তাহলে সোজা কথা হচ্ছে জিনিয়াস হচ্ছে এমন একদল মানুষ যারা অসাধারণ কিছু কি করে অর্জন করে। তাহলে আমরা যদি ক্রিকেট নিয়ে আমরা উদাহরণটা আবার দিই, যে তাহলে সেটা হচ্ছে কি যে ধরেন বাংলাদেশে যে ক্রিকেটের যে কন্টিনিউমটা, হ্যাঁ এটার ধরেন একেবারে সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে ফর এক্সাম্পল সাকিব আল হাসান। তারপর এটা কি করছে, ব্যাক করতেছে। ব্যাক করার পর ধরেন মান্ডেইন, মান্ডেইন এই ধরেন মাহমুদুল্লাহ মুশফিক, ওরা হচ্ছে কি মান্ডেইন, ঠিক আছে। অ্যান্ড দেন কি বলেন তো মেডিওকোর, তাহলে মেডিওকোর মানে হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে এরপরে যারা ওই যে মাঝে মাঝে সুযোগ পায় মাঝে মাঝে সুযোগ পায় না, দূরাদূরি করে লিটন দাস বা সৌম্য সরকার, এরা লাইক কখনো সুযোগ পায় কখনো সুযোগ পায় না, এমনি তো ওরা হয়তো জিনিয়াস বাট আমরা যদি পারফরমেন্স চিন্তা করি, ঠিক আছে তাহলে আমরা বলবো কি এরা হচ্ছে কি লাইক মেডিওকোর টাইপের। আর টু দা ইনকেপেবল, ইনকেপেবল কারা, আমরা মানে আমরা যারা জাতীয় দলে চান্স পাই নাই, মানে ক্রিকেট আমরা মাঠে গিয়ে খেলি ঘাটে গিয়ে খেলি বাট আমরা কিন্তু আসলে ক্রিকেট ওইভাবে ক্রিকেট জিনিয়াস না, কারণ আমরা তো আন্তর্জাতিক লেভেলে কখনো খেলি না, ঠিক আছে। সো আমরা এমনিতেই জিনিসটা জানি। ফুটবলে মেসি হচ্ছে কি যে জিনিয়াস, তারপরে রোনালদো নেইমার ওরা হচ্ছে কি কন্টিনিউমের একদম চূড়ায় অবস্থান করছে। তারপরে যারা পরের সারিতে আছে, ঠিক আছে ধরেন সালা বা এই এই জাতীয় যারা আছে তারা ধরেন মান্ডেইন, হ্যাঁ। তারপরে হচ্ছে কি এরা মেডিওকোর, কারা মেডিওকোর, ধরেন যারা একদলেই পড়ে আছে দীর্ঘদিন ওরা। আর ইনকেপেবল কারা, মোটামুটি আমরা, কারণ হচ্ছে আমরা আসলে ফুটবলের তো খেলতে পারি আমরা বাট আমরা তো আসলে কখনো ফুটবলার না, ঠিক আছে। সো সেই জায়গা থেকে আমরা হচ্ছে কি ইনকেপেবল, বুঝে গেল ব্যাপারটা। তাহলে এক কথা বলতে চাচ্ছি যে জিনিয়াস হচ্ছে তারা যারা কি করে আউটস্ট্যান্ডিং কিছু একটা অর্জন করে ফেলে, যারা কন্টিনিউমের শেষ অবস্থান করে, লাইক মেসি লাইক সাকিব আল হাসান। অ্যান্ড দেন ওই লাইনটা কি করে রিচ ব্যাক করে পেছন দিকে ফিরে, কার মাধ্যম দিয়ে, প্রথমে মান্ডেইনকে ধরে, তারপরে জিনিয়াসের পরবর্তীতে আসে মান্ডেইন, অ্যান্ড দেন হচ্ছে মেডিওকোরের অবস্থান মানে যারা অ্যাভারেজ পিপল, অ্যান্ড দেন হচ্ছে ইনকেপেবল যারা একেবারেই অক্ষম। তার মানে হচ্ছে 100% কাছাকাছি জিনিয়াস, অ্যান্ড ধরেন 80% ধরে নিলাম মান্ডেইন, আমরা 50-60% ধরে নিলাম মেডিওকোর, আর ইনকেপেবল হচ্ছে লাইক 10%, 20%, 30% যারা একেবারেই কোনো জিনিসে কম জানে। বোঝা গেল ব্যাপারটা, এই হচ্ছে আসলে পুরো সেন্টেন্সটার অর্থ। ওকে, সো এই সেন্টেন্সটা আজও পর্যন্ত আমি আমার স্টুডেন্টদের যাদেরকে জিজ্ঞেস করেছি আমি একটা আনসারও সঠিক এখন পর্যন্ত পাইনি, ঠিক আছে। বিকজ আমি সেটা পাইনি, সেজন্য আমার এই সাহস আছে যে আপনাদেরকে একটা পুরস্কার ঘোষণা করা। আমার এই ক্লাস যারা এখন দেখছে তাদের অনেকেই টিচার আছে এবং আমি জানি তারা এটা পারে। আমি বেসিকলি অফারটা কিন্তু শুধু স্টুডেন্টদের জন্য, যারা টিচার তাদের জন্য না, বাট তারাও চেষ্টা করতে পারে একবার। তো এই হচ্ছে কি ওভারঅল সেন্টেন্সের ব্যাপার, তো বুঝে গেল ব্যাপারটা। সো এইভাবেই হচ্ছে কি যে আমরা আসলে একটা সেন্টেন্স সহজ দেখালো কিন্তু আসলে কিন্তু সেরকম সহজ না, ব্যাপারটার মধ্যে কি আছে ঝামেলা আছে। তো যাই হোক বুঝলাম ব্যাপারটা, আবার একটু বুঝাই দেন স্যার, হ্যাঁ এটা আমি কয়েকবার বুঝিয়েছি, তুমি কখন কমেন্ট করেছো হুইচ রিচেস ব্যাক টু দ্য মান্ডেইন। আরে এতই ডিস্টার্ব করতেছে বুঝা নাহিদা রোমানা সেম, আচ্ছা আমি দেখবো আমি দেখবো, হ্যাঁ যার যারটাই হয়েছে আমি দেখবো, ঠিক আছে বুঝতে পারলাম। ওকে ভেরি গুড, কে বলে সেটা ভৌ কি ভৌমিক, রাইট পৃথু ভৌমিক, ওকে ফাইন থ্যাংক ইউ।
তাহলে আমরা কি এই সেন্টেন্সটা বুঝতে পেরেছি কিনা, আমি জাস্ট রাউন্ড অফ করে দিয়ে পরবর্তী সেন্টেন্সে চলে যাই। মোটামুটি আমাদের লাস্ট সেন্টেন্স আজকে সোজা কথা বলছে, জিনিয়াস হচ্ছে এমন একটা টার্ম যেটা আমরা তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি যারা আউটস্ট্যান্ডিং বা অসাধারণ কিছু অর্জন করে। ঠিক আছে, তারা কি করে, একেবারে মানুষের অ্যাবিলিটিজ এর যে সর্বোচ্চ চূড়া তারা মোটামুটি চূড়ার কাছাকাছি অবস্থান করে। তারপরে কি বলেছে, হুইচ রিচেস ব্যাক, তারপরে ওই লাইনটা কি করে, ওই লাইনটা চূড়ায় যারা সেখানে হচ্ছে জিনিয়াস, তারপরে তারা রিচ ব্যাক পেছন দিকে ফিরে আসে, ফিরে আসলে আসে মান্ডেইন, তারপরে মেডিয়েকর, তারপরে ইন্টেলেকচুয়াল। সোজা হচ্ছে জিনিয়াসরা হচ্ছে আউটস্ট্যান্ডিং কিছু অর্জন করে, তারা তারপরে যারা আউটস্ট্যান্ডিং কিছু করে তারা জিনিয়াস না, তারা হচ্ছে মেডিও মান্ডেইন, এন্ড দেন যারা তারা হচ্ছে হচ্ছে মেডিয়োকর বা অ্যাভারেজ পিপল, এন্ড তারপরে হচ্ছে যারা তারা আসলে ইনকেপেবল বা অক্ষম, তারা কিছু জানেই না। ঠিক আছে, সো দিস ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্সেস গাইস। ওকে, সো আমরা এবার চলে যাচ্ছি, এবার অনেকেই বলেছে আন্ডারস্ট্যান্ড করে ফেলেছে, সো আমরা এবার সেকেন্ড সেন্টেন্সে যাব। এই সেন্টেন্সটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, ওকে, ইলেকট্রিসিটি ছিল না, তিতির পাখি বলেছে থ্যাংক ইউ স্যার ফর ইওর ক্লাস, আবু জাফর গিফারি, আবুজার গিফারি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে সবকিছু হজবরল হয়ে যাচ্ছে, তবে আপনার পড়ানো বোঝানো সুন্দর। হজবরল হয়ে যাচ্ছে কেন আমি বুঝলাম না এটা। আচ্ছা, আমরা আমি একটু বলি তো, সবাই আগের সেন্টেন্সটা ক্লিয়ার কিনা, প্রয়োজনে আমরা এই সেন্টেন্স পড়বই না আজকে, পরেরটা, এটা আমি ভালো করে বুঝিয়ে দেবো। আমি তো খুব ভালো উদাহরণ দিলাম, হ্যাঁ বুঝেছেন কিনা আমাকে একটু বলেন। হ্যাঁ, বুঝলে বলেন ইয়েস ইয়েস, আর না বুঝলে বলেন নো নো, দেন আমি আরেকটা রিপিট করবো, কোনো সমস্যা নেই। আপনি বুঝবেন না মানে আপনি 110% বুঝবেন, কে বুঝছেন? ঠিক আছে, ওকে, আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করেন যে বুঝছেন কিনা, কারণ দু একজন কমেন্ট কি আগে করছেন না এখন করছেন আমি ঠিক বুঝতেছি না। হ্যাঁ, সবকিছু হজব, হ্যাঁ এটা এখন কখনকার কমেন্ট সেটা বুঝতেছি না। হ্যাঁ, কুড ইউ প্লিজ শেয়ার সেন্টেন্স সেপারেশন টেকনিক্স, ডেফিনেটলি সেটা তো শেয়ার করছি, সবচেয়ে সমস্যা হচ্ছে আজকে দেখতে পাচ্ছি কম আসলে। আচ্ছা, ইয়েস বলেছে, তারপরে শ্রেষ্ঠ বলেছে নো, তারপরে ইয়েস বলেছে তপু ইয়েস, তারপরে হচ্ছে নো বলেছে জোহান। আচ্ছা, তার মানে সেন্টেন্সটা বেশ কঠিন মনে হচ্ছে। ওকে ফাইন, আমি এটাকে আর একবার বুঝিয়ে দিয়ে দেন আমি পরে সেন্টেন্সে যাচ্ছি। ঠিক আছে, খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, দেখেন এখানে দুটো জিনিস আলোচনা করেছে, প্রথমে বলছে জিনিয়াস কারা, কারা জিনিয়াস ইজ এ টার্ম, জিনিয়াস হচ্ছে একটা শব্দ, উই অ্যাপ্লাই যে শব্দটাকে আমরা ব্যবহার করি টু দোজ তাদের ক্ষেত্রে, হুম উই রেকগনাইজ যাদেরকে আমরা স্বীকৃতি দেই ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, অসাধারণ কিছু অর্জন করার জন্য। যেমন আমি বললাম কি, ধরুন মেসি ফুটবলে দুনিয়া সেরা, তাহলে এই তার অসাধারণ স্বীকৃতির জন্য মেসি হচ্ছে কি, একজন ফুটবল জিনিয়াস। এতটুক তো পানির মতো ক্লিয়ার সবার কাছে। এবার বলছে হু স্ট্যান্ড, হু মানে কারা, এই যে জিনিয়াসরা, হু স্ট্যান্ড, স্ট্যান্ড মানে এখানে দাঁড়ানো না, অবস্থান করা, যারা অবস্থান করে, নিয়ার মানে কাছাকাছি, কিসের কাছাকাছি, এন্ড অফ দ্য কন্টিনিউম অফ হিউম্যান অ্যাবিলিটিস, অর্থাৎ ধরেন আমরা মানুষরা যা কিছু করতে পারি, হ্যাঁ এই করার তো একটা শেষ আছে, ধরেন শেষটা হচ্ছে 100%। ঠিক আছে, ধরেন জিরো থেকে 100% ধরলাম, এটা হচ্ছে, এটাকে আমরা বললাম একটা কন্টিনিউ, একটা লাইন, জিরো থেকে 100% একটা লাইন টানলাম আমরা। এই লাইনে যারা জিনিয়াস তারা কোথায় অবস্থান করে, নিয়ার দ্য এন্ড অফ দ্য কন্টিনিউম, মানে কি ওই কন্টিনিউম মানে কি, জিরো থেকে 100%, তার মানে কি যারা জিনিয়াস তারা হচ্ছে কি, মেসি কি করে, একদম 100% এর কাছাকাছি অবস্থান করেন। যেমন ধরলাম কি, ফুটবলে মেসি হচ্ছে 98%, তো এই জন্য কি মেসি হচ্ছে জিনিয়াস, কারণ হচ্ছে 100-এ 100 কারো পক্ষে সম্ভব না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এন্ড দেন যেখানে সমস্যাটা আমাদের সেটা হচ্ছে হুইচ রিচেস ব্যাক, এই হুইচ দ্বারা বোঝা যাচ্ছে কন্টিনিউমটাকে, কন্টিনিউম মানে কি মানুষের সক্ষমতার লাইন, যেটা এই লাইনটা কি জিরো থেকে 100% আমরা ধরে নিলাম। আচ্ছা, রিচেস ব্যাক মানে হচ্ছে কি, রিচ মানে, রিচ ব্যাক মানে কি, পেছন দিকে কি করে তারা ফিরে আসে, লাইনটা পেছন দিকে ফিরে আসে। তো সামনের দিকে গেলে কি হবে, আমরা ধরছি জিরো থেকে 100, তাহলে 98 ছিল কি যারা জিনিয়াস, সামনের দিকে রিচ যদি সামনের দিকে করতো তাহলে হতো কি 99 বা 100 হয়ে যায়। রিচ ব্যাক মানে এবার পেছন দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 98, তো 97, তারপর কি 96 95 3, এভাবে করে 90 80, এটাকে বলে রিচ ব্যাক, পেছন দিকে আসতেছে। অর্থাৎ যখন লাইনটা পেছন দিকে আসে, দেখেন রিচেস ব্যাক থ্রু দ্য মান্ডেন, তো জিনিয়াস হচ্ছে 98%, তার ঠিক পেছনেই যারা তারা হচ্ছে মান্ডেন। ঠিক আছে, এন্ড দেন মেডিয়োকোর, তারপর হচ্ছে মেডিয়োকোর বা অ্যাভারেজ, এন্ড দেন হচ্ছে কি ইনকেপেবল। সোজা কথা বলে দেই, এই বাক্যে বলেছে জিনিয়াস হচ্ছে যারা সর্বোচ্চ কিছু অর্জন করে তারা, এবং জিনিয়াসের ঠিক পরে যারা অবস্থান করে তাদেরকে আমরা বলবো মান্ডেন, এন্ড দেন মান্ডেনের পরে যারা আসবে তারা হচ্ছে মেডিয়োকোর, আর তারপর হচ্ছে কি ইনকেপেবল। ঠিক আছে, ধরেন একটা স্টুডেন্ট, সে
একশোর মধ্যে 100 পেয়ে গেছে ম্যাথে, ঠিক আছে, অথবা 98 পেয়েছে, তাকে আমরা বলবো কি জিনিয়াস। আচ্ছা, তারপর ধরেন পরবর্তী একজন পেয়েছে 90, তাকেই আমরা কি বলবো মান্ডেইন। তারপরে ধরেন একজন পেয়েছে কত 70 বা 60, তাকে আমরা কি বলবো মেডিয়কর। তারপর ধরেন একজন পেয়েছে 50-40 বা টেরেডুনে পাস করছে, ঠিক আছে, টিটিপি করছে, ঠিক আছে, তাকে আমরা বলবো কি ইনকেপেবল। বোঝা গেল ব্যাপারটাতে? দ্যাটস দ্য ভেরি ইজি থিং। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে জিনিয়াস হচ্ছে যারা হচ্ছে কন্টিনিউমের মানে মানুষের সক্ষমতা সর্বোচ্চ অবস্থানে অবস্থান করে, তারা তারপরে যারা অর্জন করে তাদেরকে আমরা বলবো মান্ডেইন, এন্ড দেন হচ্ছে মেডিয়কর, তারপরে হচ্ছে যারা ইনকেপেবল তারা, ঠিক আছে। হোপ এইবার আপনারা বুঝে গিয়েছেন, ঠিক আছে, দ্যাটস দ্য থিং গাইস। এইবার আমাকে বলছে আর্য আয়মান, ইয়েস, ঠিক আছে। তারপর হচ্ছে খায়রুল বলছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছি অনেক সুন্দর ভাবে। বুঝবেন না মানে 100% বুঝবেন, মানে এটা তো আমার চ্যালেঞ্জ থাকে যে মানে ক্লাস নেবো কিন্তু স্টুডেন্টরা বুঝবে না, তাহলে তো ক্লাসই নেবো না, কারণ হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আমি যেটা টিচিং ডেফিনিশন আমার কাছে সবসময় আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে আপনি বুঝছেন কিনা সেটা না, আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা সেটাই হচ্ছে আমার কাছে টিচিং সবসময়। আমি সেটা চেষ্টা করি এবং আমার কাছে যারা পড়ে তারা জানে যে আমি এটা সবসময় ক্লাসের যে উইকেস্ট তাকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, সো এটা না বোঝার কিছু নাই, আপনি এবার ই করতে পারেন। এবার সবাই কিন্তু ইয়েস বলেছে, গড ইট স্যার বলেছে আবুজার, তারপরে হচ্ছে কি ইয়েস বলেছে জাফর ভাই, তারপরে হচ্ছে একজন জিনিয়াস মানুষের সক্ষমতার শেষ প্রান্তে থাকে, যেমন 100% এর কাছাকাছি দেন অবস্থান করে মান্ডেইন। এই তো রক্সানা যেমন বুঝে গেছে, ভেরি গুড, 100% গট ইট, থ্যাংক ইউ। সোজা কথা হচ্ছে ভাই, যারা সর্বোচ্চ লেভেলে কিছু অর্জন করে ওরা হচ্ছে জিনিয়াস, তারপরের ধাপে যারা আছে তারা হলো মান্ডেইন, আর তারপরের ধাপে যারা তারা হচ্ছে মেডিয়কর বা অ্যাভারেজ আমরা যেটা বলি, তারপরে হচ্ছে যারা ইনকেপেবল তারা অক্ষম, ঠিক আছে। দ্যাটস দ্য সেন্টেন্স, গুড, ওকে। এবার আমরা পরের সেন্টে চলে যাচ্ছি গাইস, যারা যারা শেয়ার করেন এখন ক্লাসটা শেয়ার করে দেন, যেহেতু একটা নতুন সেন্টে চলে এসেছে, ঠিক আছে। ওকে, এটা করতে আমাদের মোটামুটি 7-8 মিনিট লাগবে, দেন আমরা ক্লাসটা শেষ করে দেবো। এন্ড আপনাদের সাথে একটু পরামর্শ আছে, সেটা হচ্ছে যে আমরা পরবর্তী লাইভগুলো কিভাবে নেব, আর রমজান মাসে তো আসলে প্রতিদিন আমাদের পক্ষে লাইভ নেওয়া সম্ভব হবে না, তখন আমরা আপনাদের পরামর্শক্রমে একটা লাইভ সেশন কি করবো আয়োজন করবো, যেটা কখন হতে পারে। বাট গুড নিউজ হচ্ছে রমজানের জন্য আমি গতকাল থেকে নিয়ে প্রায় কতগুলো হয়ে গেছে, মানে আমার এই রমজানের 20 ভিডিওস আমি পাবলিশ করবো, ঠিক আছে, 20 এইগুলো তো পাবেনি আমার ইউটিউব চ্যানেল নেচার এডুকেশনে, আবার 20 ভিডিওস আসতেছে, সেটা হচ্ছে একদম শর্ট ভিডিও, ছোট ছোট মিস্টেক করি মানে কথা বলার সময় লেখার সময় এরকম ভিডিও আসতেছে নেচার এডুকেশন আমার ইউটিউব চ্যানেলে। সো রমজান মাসে যাতে আপনারা দেখতে পারেন এগুলোর ব্যবস্থা করছি, আর তো লাইভ নেওয়া হয়তো বা সম্ভব হবে না তখন, ঠিক আছে। সো তখন আমরা একটু ভাগ ভাগ করে নেবো যে কোন কোন দিন আমরা লাইভ ক্লাসগুলো নিতে পারি এবং কখন নিলে আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু তারাবি নামাজ আছে, বাসায় যেহেতু থাকবো এটা দিনেও হতে পারে, হ্যাঁ আমরা পরে ডিসাইড করবো। আচ্ছা, ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড, আমি জানি এখন আপনারা বুঝে গেছেন, আয়াস লাইভ স্পিকিং ক্লাস ইনশাল্লাহ সব নেবো। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে এটা আমাদের লাস্ট সেন্টেন্স, আমি প্রথমবার বুঝিয়ে দিই আপনাদেরকে। পারহ্যাপস ফর আস টুডে টু অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যাস্পেক্ট অফ মোস্ট অফ দিস স্টাডিজ অফ জিনিয়াস, ওই একই জায়গা থেকে আমি নিয়েছি, আর দ্য ফ্রিকোয়েন্সি উইথ হুইচ আর্লি এনকারেজমেন্ট অ্যান্ড টিচিং বাই প্যারেন্টস অ্যান্ড টিউটর্স হ্যাড বেনিফিশিয়াল ইফেক্টস অন দ্য ইন্টেলেকচুয়াল আর্টিস্টিক অ্যান্ড মিউজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন, but caused greater difficulties of adjustment later in their lives, and the frequency with which abilities were unrecognized by teachers and schools. এরপরে ফুল স্টপ হয়নি, মানে ফুল স্টপ দিয়ে নেন। হ্যাঁ, বুঝলাম, একটা সেন্টেন্স, আগের সেন্টেন্সটা মানে প্রায় 3 times। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমাদের প্রাইমারি টেকনিকটা হচ্ছে কি, আমরা গতকাল আর আগের ক্লাস আমরা অনেক কিছু শিখেছি, তাই না, যে ডাবল ড্যাশ থাকলে কি থাকে, একটা ড্যাশ থাকলে কি থাকে, তারপরে ক্লোন থাকলে কি থাকে। আপনারা যারা ক্লাস দেখেননি তারা গত ক্লাস এবং তার আগের ক্লাসটা দেখে নেবেন, হ্যাঁ, এই আমার পেজে গিয়ে ভিডিওজের মধ্যে গেলেই সবগুলো পাবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু ভাগ করলাম, দেখেন এত বড় বাক্য আপনি সেন্টেন্স ডিভাইড না করলে পারবেন না। লুক, পারহ্যাপস ফর আস টুডে আমরা ভাগ করলাম টু অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যাসপেক্টস, তারপর হচ্ছে কি মোস্ট অফ দিস স্টাডিজ অফ জিনিয়াস, আর দ্য ফ্রিকোয়েন্সি with which early encouragement and teaching by parents and tutors had beneficial effects on the intellectual, artistic or musical development of the children, but caused greater difficulties of adjustment later in their lives, and the frequency with which abilities were unrecognized by teacher and schools. আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এখনই বলে দিই, কেমব্রিজের একদম 8 থেকে শুরু করে
এখন 15 পর্যন্ত আপনারা কি করেন 8 থেকে শুরু করেন আগে এটা অনলাইন বাসা না থাকলে অনলাইনে সার্চ দিলে এটা পেয়ে যাবেন পিডিএফ পাবেন ডাউনলোড করে নেন আপনি কি করেন প্রথমে একটা সেন্টেন্স দিবেন যাতে বইয়ের ভিতরে আরো ভালো নিয়ে তারপর আপনি কি করবেন এভাবে ভাগ করবেন আর যারা ওই যে ডাউনলোড করবেন তারা ওয়ার্ডে গিয়ে কি করবেন ভাগ ভাগ করে নেবেন তাহলে ভালো হবে হ্যাঁ প্রথমে আমাদের তাড়াহুড়ো নাই আমরা 2-3 সপ্তাহ প্র্যাকটিস করবো হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে বোঝার চেষ্টা করবো আমি যতগুলো টেকনিক 3টা ক্লাসে শিখিয়েছি হ্যাঁ এন্ড দেন দেখবেন আপনার মধ্যে কখন যে গতি চলে আসবে একদম আমার মতো গতি চলে আসবে আমি যখন বাক্য দেখলে এই বাক্যটা আমার বুঝতে বড় জোর 30 সেকেন্ড লাগবে বেশি লাগে কোনোভাবেই কথা না হ্যাঁ তো এটা আমি কিন্তু এটা মানে গর্ব আর কি কোনো ঘটনা না কারণ দীর্ঘদিন ধরে করাইতে করাইতে এটা এমনি হয়েছে হ্যাঁ কারণ এই যে জিনিস নিয়ে মানুষ করে থাকে ওটা তার এমনি হয় মানে জিনিয়াস হরো কিছু নাই ওটা জাস্ট অ্যাভারেজ আমি বলবো হ্যাঁ তাহলে আমি এই সেন্টেন্সের মিনিংটা আপনাদেরকে বলে দিচ্ছি এখন হ্যাঁ দেখেন এখানে একটা শেখার আছে পারহ্যাপস ফর আস টুডে পারহ্যাপস মানে আমরা জানি সবাই হয়তো মেবি ফর আস টুডে হয়তো বর্তমানে আমাদের জন্য হয়তো বর্তমানে আমাদের জন্য আমি দুইবার বলবো না কনসেন্ট্রেশন দেন টু অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যাস্পেক্টস দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক দ্য মোস্ট সিগনিফিকেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাস্পেক্টস মানে দিক আপনাদের এর প্রথম ক্লাসে একটা সেন্টেন্স পড়িয়েছিলাম তাই না ওই যে নাকি গত ক্লাসে পড়িয়েছিলাম যে টু লাইনস অফ রিসার্চ হ্যাঁ গতকালই তো পড়ালাম ওরকম দেখেন একই রকম সেন্টেন্স টু অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যাস্পেক্টস দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক of the of most of these studies of genius দেখেন এত বড় কি most of these studies of genius তার মানে কি genius দের নিয়ে যে গবেষণাগুলো হয়েছে স্টাডি মানে গবেষণা গবেষণাগুলো হয়েছে অধিকাংশ গবেষণার দুইটা গুরুত্বপূর্ণ দিক তাহলে এই পুরো সেন্টেন্স জুড়ে genius দেরকে নিয়ে যে গবেষণা হয়েছে তার আসলে দুইটা দিক নিয়ে আলোচনা এই জিনিসটা আপনার সবার আগে বুঝে নিতে হবে তাহলে দেখবেন বাক্যটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে পুরো সেন্টেন্সে কি নিয়ে আলোচনা হয়েছে মানব জিনিয়াসদের নিয়ে যে গবেষণা হয়েছে সেই গবেষণা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দিক পেয়েছে সেই দুটো দিক নিয়ে আলোচনা হবে এবং প্রথম হচ্ছে বর্তমান হয়তো আমাদের জন্য হয়তো এটা আমাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে তারপর কি বলছে আর আর দ্য ফ্রিকুয়েন্সি এখন আমার প্রশ্ন হলো আর হচ্ছে একটা সাবজেক্ট রাইট সরি ভার্ব আর যেহেতু একটা ভার্ব ইফ দেয়ার ইজ আ ভার্ব দেয়ার ইজ আ সাবজেক্ট রাইট সো আপনাদের কাছে আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই আর এর সাবজেক্ট কোনটা তার পেছনে কে বলেন তো এটা আমাকে এখনই বলতে হবে কুইক দ্রুত বলেন ওকে আর এর সাবজেক্ট কি এই আর এর সাবজেক্ট কোনটা হ্যাঁ আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি হ্যাঁ সবাই এভরিবডি কুইক আমি 20 সেকেন্ড সময় দিলাম হ্যাঁ আর এর সাবজেক্ট কোনটা আপনাদের পারার কথা যারা অলরেডি আমার সাথে দুইটা ক্লাস করেছেন এবং যারা নতুন তারা অপরে যাবেন হ্যাঁ কোনো টেনশন নাই আমাদের ভৌমিক বলেছে যে টু মোস্ট অফ দ্য অ্যাস্পেক্টস আচ্ছা ভেরি গুড আচ্ছা আর কেউ হ্যাঁ তারপর হচ্ছে অ্যাস্পেক্টস টু তারপর পারহ্যাপস টু বলেছে এটা হচ্ছে হক আচ্ছা টু বলেছে ইসলাম রফিকুল ইসলাম তারপরে এই পাশ দিয়ে অ্যাস্পেক্টস বলেছে তৌরিশা তৌরশা ওর নামটা বলতে আমার খুব কষ্ট হয় আচ্ছা তারপরে স্ট্যাডিস বলেছে হলো তৌফিকুল তারপরে অ্যাস্পেক্টস বলেছে হচ্ছে তো টু সিগনিফিকেন্ট অ্যাস্পেক্ট বলেছে হচ্ছে নিশাত ওকে তারপরে হচ্ছে খায়রুল বলেছে টু অফ দ্য সিগনিফিকেন্ট অ্যাস্পেক্টস ওকে শুধু টু বলেছে খালেদ হোসাইন ভেরি গুড ভেরি গুড